আসসালামু আলাইকুম। মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য যে টেকনিক বা হ্যাক্সগুলো তোমার জানা প্রয়োজন, সেগুলো অবশ্যই তোমার এই মুহূর্তে মাথায় থাকা উচিত। আর এগুলো তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে আজকে রয়েছে সোহানুর রহমান। সোহান ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছে, তার আরেকটি পরিচয় হচ্ছে সে আমাদের নিউরন প্লাসের ফিজিক্স মেন্টর হিসেবে এখন কর্মরত রয়েছে। সোহানের কাছ থেকে আমরা ট্রিক্সগুলো শুনবো, কোন মেইন তিনটি ট্রিক্স সে তোমাদের জন্য আজকে রেখেছে। ফার্স্টলি আমি যেটা বলতে চাচ্ছি যে এইচএসসি পরীক্ষার পর থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পূর্ব পর্যন্ত সময় থাকে 3.5 থেকে 4 মাস। এত কম সময়ের মধ্যে হিউজ সিলেবাস, এক্ষেত্রে পড়াশোনা গোছায় নেওয়া অনেক কঠিন হয়ে যায়। আর তো এক্ষেত্রে আমার মনে হয় সময়টাকে ভাগ করে নিয়ে সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। 2 নম্বর, শুধু পড়লেই হবে না, পড়াটাকে সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে যাতে কনসেপ্টটা 100% ক্লিয়ার থাকে। থার্ডলি আমি বলতে চাই যে ভালো এক মেন্টর দরকার এক্ষেত্রে, যে আপনাকে সঠিক পথে সঠিক ওয়ে দেখাইতে পারবে। মোটামুটি এই তিনটা জিনিস ফলো করলেই আপনি সফল হইতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ সোহান। সোহান লাস্টে যে কথাটা বলেছে যে ভালো মেন্টরের সহায়তা নেওয়া, তো আমার মতে সোহান একদম অসম একজন মেন্টর, কারণ সে স্টুডেন্টদের যেভাবে ডেডিকেটলি বুঝায় বা পড়ায় লং টাইম। আজকে যেমন আমাদের সেকেন্ড টাইমের ব্যাচ দেখলাম আমরাই, যে সোহান প্রায় 3.5 ঘন্টা ধরে স্টুডেন্টকে টানা পড়াচ্ছিল, স্টুডেন্টও বোরিং হয়নি, সোহানও তার ক্লাস কন্টিনিউ করছিল। তো তোমাদের মেডিকেল ভর্তি বছর নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তবে তোমরা সরাসরি সোহান ভাইকে নক করতে পারো। আমি সোহানের ফেসবুক আইডি এবং তার ফোন নাম্বার আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সোহান ডিস্টার্ব ফিল করবে নাকি সেটা কল দিলে? না না, সমস্যা নেই। আচ্ছা, আমরা ডিস্টার্ব ফিল করবো না। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, যদি তোমরা কোনো সহায়তা তোমাদের প্রয়োজন হয়, উই আর রেডি টু হেল্প ইউ। এছাড়া যদি তোমরা আমাদের নিউরন প্লাসের ফ্রি সেমিনারে জয়েন করতে চাও, তবে আমাদের সেখানেও একটা ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ফিল আপ করে তোমরা আমাদের ফ্রি গাইডলাইন ক্লাসে জয়েন করতে পারো। আমাদের এটা ফার্মগেটে অনুষ্ঠিত হবে, তো সেক্ষেত্রে যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তখন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।